আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিকেল থেকে ভিডিওটি শুরু করলাম, এখন আমি ছাদে যাচ্ছি। আজকে আপনাদের সাথে আমাদের ছাদটা শেয়ার করব, আর সাথে আমাদের ছোট্ট একটি বাগান আছে এটাও শেয়ার করব। তো আমার সাথেই থাকুন আপনারা সবাই। অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটি দেখে যাবেন। এই তো চলে আসছি ছাদে। আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম, অনেক ভালো লাগতেছে। অনেক সুন্দর পরিবেশ। তো এই তো আমাদের ছোট্ট একটি বাগান, আমি সবগুলা শেয়ার করতেছি আপনাদের সাথে। এটা হচ্ছে পুঁই শাক, আর এটা কিসের গাছ আমি জানি না। এটা হচ্ছে পুদিনা পাতা, মাশাল্লাহ অনেক সুন্দর পুদিনা পাতা হয়েছে। আর এটা হচ্ছে লাউ গাছ, আর এটা হচ্ছে করলা গাছ, এখনো অনেক ছোট হচ্ছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ। আর এই দুইটা গাছের নাম আমি জানি না, আমার মা জানেন। আর এটা হচ্ছে বিলেতি ধনে পাতা গাছ, আর এটা হচ্ছে গিয়ে তেজপাতা, ছোট্ট একটা তেজপাতার গাছ। আর এগুলো এমনিতেই হয়েছে। এটা হচ্ছে শিমের গাছ, এই ফার্স্ট টাইম আমাদের ছাদে শিমের গাছ লাগানো হয়েছে, মাত্র একটা ফুল আসছে। পানি দেওয়া হচ্ছে গাছে। তো এখানে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিই, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকা ছোটো বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায়। আজকে পরিবেশটা অনেক সুন্দর, সূর্য ডুবতেছে এইদিকে। তো চারিপাশটাও শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। স
ছাদে উঠলে দেখা যায় সবুজ আর সবুজ, আমার অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।